আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমাদের রাজশাহীর আমাদের প্রিয় বাগানি আনিসুর রহমান ভাইয়ের ছাদে এসেছি। ছাদে আসার পরে ভাইয়ের এই জায়গায় কয়েকটা মাল্টি গ্রাফটিং করে দিলাম, মানে টপ ওয়ার্কিং যেটা ভাইয়ের ছাদ বাগানে, টপ ওয়ার্কিংটা করা আপনাদের দেখাচ্ছি। এই যে এই গাছটা ভাইয়ের একটা টক একটা মাল্টার গাছ ছিল, এটাতে এর কিছুদিন আগে ট্যানজেলোর একটি গ্রাফটিং করে দিয়েছিলাম, সেটাতে ফুল এসেছে। এগুলোতে আজকে ডেকোপন সহ অনেক অনেকগুলো ভ্যারাইটি, এই জায়গায় প্রায় 7-8 পদের ভ্যারাইটি এখানে মাল্টি গ্রাফটিং করে দেওয়া হলো। আচ্ছা, আজকে মূলত আমরা সাইট্রাসের ফুল, এখন আসছে অনেকগুলো, এই সাইট্রাসের ফুল থেকে ফলে কিভাবে সেট করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আমাদের ছাদ বাগানি আনিস ভাইয়ের ছাদে দেখেন এটি ইয়েলো মাল্টা 2, এটাতে কত ফুল চলে আসছে ভাই। এটা তো ইয়েলো মাল্টা 2 নাকি? 2, হ্যাঁ হ্যাঁ, ইয়েলো মাল্টা 2। আচ্ছা, এই জায়গায় প্রথমে একটু বলে নিই, আজকে এই একটা গাছ নিয়ে ভিডিও করব, এছাড়াও কিন্তু ওনার অনেক গাছ আছে। প্রথমে বলে যে অনেকে যে টোটকা দেয় যে গাছে পানি দেওয়া যাবে না, শুকায় ফেলা লাগবে, এই কিন্তু টোটকাতে কাজ হবে না। আপনি যদি শুকিয়ে ফেলেন তাইলে পরে কিন্তু আপনার শিকড়গুলা আপনার মারা যাবে, পরে শিকড়গুলো নষ্ট হবে, যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু ফলগুলো হয়তো ফুল আসবে ঠিকই, কিন্তু সে ফলগুলো সেট হবে না। এই কারণে আপনাকে কিন্তু দেখেন, আপনার কিন্তু পানি দেওয়ার পরে কিন্তু পাতা সবুজ আছে, কিন্তু ফুলের কি কোনো কমতি আছে? শুধু একটাই না, এই যে পাশে দেখুন এই ফুলগুলো আছে, এটা মরো ব্লাড। আরও দেখায় ওনার ছাদে এই যে এটা লেন্সলেট, দেখেন প্রতিটাতে পাতা সবুজ পাতা, কোনো হলুদ পাতা নাই। এইটা কোন জাতটা ভাই? এটা হেয়ারলুম নেভাল যেটা, এটাতে দেখুন ফুল, এই যে কারা কারা, এগুলো কিন্তু সবগুলোই আমাদের হলো কিছুদিন আগে, এগুলোতে একটু হলো পটাশ, যেটা কুইক পটাশ বা হলো পটাশিয়াম সালফেট যেটা সাদাটা, সেটা স্প্রে করা হয়েছে, একটু বোরন দেওয়া হয়েছে, ছত্রাকনাশক কীটনাশক প্রয়োজনীয়। আর মাটিতেও কিছু পটাশ দেওয়া হয়েছিল, কিন্তু মাটিটা বেশি ভিজা ভিজা না, সামান্য সামান্য ভিজা, মানে শিকড় যেন নষ্ট না হয় শুকিয়ে যে, সেই কাজটা করা হয়েছে। আর এক আর লিটারে 1 ফোঁটা প্ল্যানোফিক্স দেওয়া হয়েছিল, এটা পিজিআর। এই যে দেখুন ফুল, এগুলো এটা ভিয়েতনাম মাল্টা, দেখুন কত ধরেছে, এবং এইগুলো হলুদ হওয়া শুরু হয়েছে। এইবার এটা পাকিস্তানি, দেখুন ফুল, দেখুন ফুলের কোনো কমতি নাই। এই যে দেখুন স্টার রুবি গ্রেপ ফ্রুট, একটা পাতাও কিন্তু হলুদ নাই, ধীরে ধীরে যেটা পড়ার সেটা পড়েছে। দেখুন এটা তো হলুদ মালটার একটি গাছ, এটা ও ফ্রান্সি মালটা, এইটাতে একটা এসেছে। এটা এই জাম্বুরাটা কি জাম্বুরা ভাই? এটা ও থাই জাম্বুরা, ও এই যে এটাও কিন্তু 12 মাসে থাই জাম্বুরা, বিশাল সাইজ, তো হাত না দিলে তো বোঝা যাবে না। মাঝে আবার ফল হয়েছিলাম, ফেলে দিয়েছি। ও আচ্ছা, হ্যাঁ এইটা ভাইয়ের হলো পাঞ্জাব মালটা, যেটা এটা বিএডিসি থেকে সংগ্রহ করা হয়েছিল, এটা নাকি বছরে 2 বার আসে, এটা আমি ভাইকে দিয়েছিলাম উপহার, এইটা তো সুন্দর আসছে। সে মূল কথায় যে আমাদের এখনকার পরিচর্যা কি হবে যেটাতে ফুল ফল এগুলো সেট হবে, এই ফুল ফল সেট করার জন্যই আজকে মানে হাতে কলমে ইয়ে হবে, মানে বিষয়টা দেখানো হবে। এইটার জন্য প্রথমেই আপনাদের দরকার হবে এনপিকে 12-61-00, এটাতে 12% আছে নাইট্রোজেন, 61% ফসফেট, আর হলো 0% পটাশ, 12-61। আচ্ছা, এই জায়গায় এখন এইটা লিটারে 0.5 ml থেকে 1 ml মাটিতে দিতে হবে প্রতি সপ্তাহে। এখন অনেকেই বলতে পারেন যে এই খাবারগুলো দিলে তো ফুল ফল ঝরে যাবে, কিন্তু এখন আপনার ফুল বা ফল এইসবের জন্য আপনার দরকার হচ্ছে যে নাইট্রোজেন দরকার, নাইট্রোজেনটা হালকা মাত্রায়, এটা হালকা দিলে পরে এখানে যে সবুজ গাছের যে সবুজ ভাবটা থাকবে, ক্লোরোফিল তৈরি হবে, ক্লোরোফিল থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করবে।
আর হলো ফসফেটের যেটা কাজ, ফসফেটের কাজটা হলো শিকড় বৃদ্ধি করবে, আর শিকড় এখন যদি বৃদ্ধি হয় তাহলে পরে মাটির যে নিউট্রিয়েন্টগুলো সেটা নিতে পারবে সহজে, এবং ফলের আকৃতিটা সুন্দর করবে, ফলটা সেট করবে এই কারণে। আর হলো কাঠামোটা মজবুত রাখবে গাছের, যেন আর ফুল ফল না ঝরে, এই কারণেই এই জিনিসটা। মানে এটা এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো তাহলে ডিএপি দেওয়া যায়, কারণ ডিএপি তো আসলে ডিএপিতে আছে হলো 18% নাইট্রোজেন আর 46% ফসফেট। এখন 46% ফসফেট আর এটা হলো ওয়াটার সলিউবল না, আমাদের এখন দরকার হলো ওয়াটার সলিউবল, আমাদের এখন প্রয়োজন ওয়াটার সলিউবল যে হলো নিউট্রিয়েন্টগুলা, এই জন্যেই এনপিকে 1261টা দেওয়া। এটা অনেকটা স্যালাইনের মতো কাজ করবে, মানে প্রতিটা সবসময় সাথে সাথে শিকড়ে যাবে এবং শিকড় দ্রুত বৃদ্ধি করবে এবং খাবারটা সাপ্লাই দিবে গাছকে এবং গাছটা ফলে ফলে ভর্তি হবে। এগুলো কিন্তু পুরোপুরি আমাদের কিন্তু পরীক্ষা করে দেখা, এবং কোনোটা কিন্তু কারোর কাছ থেকে শুনে বা বুঝে করা না, আপনার একবার প্র্যাকটিক্যাল করে করা। অনেকের সাথে হয়তো আমাদের দ্বিমত হতে পারে, কিন্তু ওই দ্বিমত হলে কিছু বলার নাই, আমরা ইয়ে করে এবং আপনারা দরকার হলে এসে দেখে যাবেন আনিস ভাইয়ের ছাদে এই জিনিসটা, কারণ উনি সাইট্রাস নিয়ে কাজ করে, আমি শুধু টেকনিক্যাল সাপোর্ট দিয়ে গেছি পিছন থেকে, কারণ আমার তো আনার বেশি এই কারণে। আনিস ভাইকে অনুরোধ করব যে গুঁড়ো যে হলো গোবর সারগুলো ওনার রাখা আছে সেগুলো কয়েক মুঠো করে মাটিতে দিয়ে এটা মালচিংয়ের মতো করে দিবে। এটা স্লো রিলিজ ফার্টিলাইজারেরও কাজ করবে, যে ধীরে ধীরে ওইটাতে কাজ করবে। আর এটা আর দুই মুঠো এ যা শুকনো গোবর সার উনি রেখেছেন আর কিচ্ছুই না, না পেলে ভার্মি কম্পোস্ট আপনারা শুকাইয়া দিতে পারেন, এটা মানে যেটা আপনাদের কাছে সুবিধা হয়। এই দিয়ে এটা একটা মালচিংয়ের মতো এটা করে দেওয়া হলো, কারণ এখন একটু হালকা গরম হচ্ছে, এই গরমে ওটা মাটিটা যেন না শুকায়। এইবার ভাইকে অনুরোধ করব আমাদের এই এনপিকেটা, 1 লিটার পানি নেওয়া আছে এখানে, এখানে জাস্ট হ্যাঁ এই হাফ ML এর মতো হবে, হাফ মিলিগ্রামের মতো হবে, হ্যাঁ হাফ গ্রামের মতো, মিলিগ্রাম বলছি, হাফ গ্রামের মতো। এটা এটা গুলাইয়া নিলেন, হ্যাঁ দেখেন এখন সুন্দরভাবে পানিতে কিন্তু মিশে গেছে। এখন এটা হ্যাঁ এবার পানিতে দ্রবণীয়, এবার একটু অনুরোধ করবো এটা হাত দিয়ে ছিটিয়ে গোটা টপটা একটু দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ দেখেন আস্তে করে প্রতিটা ভিজাই দিচ্ছেন উনি। এটা আসলে আপনারা টবের সাইজ অনুযায়ী, যেহেতু এই টপটা একটু বড় সেহেতু 1 লিটার পানি লাগলো, যদি ছোট এরকম যদি সাইজ হয় এখানে হয়তো 1/2 লিটার পানি লাগবে, আপনারা সেইভাবে দিবেন। এবং এটা প্রতি সপ্তাহে একবার, এই কয়েকদিন যতদিন না ফল সেট না হয়। এই সারটা দেওয়া শুরু করতে হবে ঠিক ফুলগুলো যখন এইরকম পর্যায়ে, মানে ফুল না আসার আগে কিন্তু এটা দেওয়া যাবে না, ফুল কেবল আসছে বা কেবল আসার মতো হচ্ছে যে এরকম ছোট ছোট অবস্থায়, এই সময় থেকে দেওয়া শুরু করতে হবে। এই যে দেখুন এখান থেকে ফল সেট হওয়া পর্যন্ত এইভাবে আপনাদের এই ট্রিটমেন্টটা চলবে, কিন্তু যেগুলোতে এখনও ফুল আসেনি, যেমন এটাতে এখনও ফুল আসেনি, এই সময় কিন্তু দেওয়া যাবে না ফুল না আসা পর্যন্ত। ফুল আসার আগ পর্যন্ত আপনাকে পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিয়ে যেতে হবে, এবং এটা যেটা হলো পিজিআর বা এই জিনিসগুলো দিয়ে যখনই এরকম ফুলের মতো আসবে তখন আপনারা এই খাবারগুলো দিবেন। আজকে এই পর্যন্ত, এবং ভাইয়ের বাগানে কিছুদিন পর আসার আমন্ত্রণ রইল, আপনারা যদি উপকৃত হন এটাই আমাদের কাজ। আর এটা দেখুন ফুলগুলো কত, এখনও দেখাচ্ছি, দেখেন আমরা কিন্তু কখনোই এত ট্রেস প্রদান করিনি, হালকা করে পানি দেওয়া হয়েছে এবং সবুজ গাছ পাতা, চোখে চোখে রাখতে হবে গাছগুলোকে, এবং গাছগুলো এই সময়টা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, নাকি আনিস ভাই? হ্যাঁ চোখে চোখে রাখতে হবে, সবসময় একটু নজরে রাখতে হবে যে যে কি অবস্থায় কি অবস্থায়, কিন্তু একবারে পানি বন্ধ করে শেষ করে দেওয়া যাবে না, পানি বন্ধ করার আগের সময়কার ছিল। আচ্ছা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও ভিডিও দিয়ে আপডেট দেওয়া হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।